আমি বলে হচ্ছিলাম যে আল্লাহ জন বুঝে ধন দেয়, ওদের হাত থেকে আসবে না। যে কটা কূপ খনন করছে সেটা তো হয়নি, উল্টা আরো গ্যাস ফিল্ড নিয়েও অনেক দুর্নীতি তারা করে গেছে। সে দুর্নীতির মামলা খালদাজির বিরুদ্ধে আমরা, আমাদের কিন্তু কোনো মামলা করতে হয়নি। তাদের প্রিয় ক্যাটেগর গভর্নমেন্টই যে কটা মামলা করে দিয়ে গেছে, সেই দশটা অস্ত্র চোরা কারবারি, অস্ত্র চোরা কারবারির গোল্ডেন রোড হলো বাংলাদেশ, সেটা ধরা পড়লো। যে পুলিশ ধরলো তার চাকরিও গেল, তারপরে অত্যাচারও হলো, তারপরে পরবর্তীতে ক্যাটেগর এসে মামলা করছে, সেই মামলায় তার জিয়া সাজাপ্রাপ্ত। গ্রেনেড হামলা, এটা তো স্পষ্ট, কারণ খালেদা জিয়া তার আগেই বক্তৃতা দিয়েছিল যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না। তার আরেকটা বক্তব্য ছিল 100 বছর আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। এই কথাগুলি বলার উদ্দেশ্য যখনই আমি দেখেছি এই বক্তব্যগুলি দিয়েছে, তারপরে একটা করে হামলা আমার উপর হয়েছে। জানি না, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, এটা আমার আওয়ামী লীগের নেতাকর্মী মানব ঢাল রচনা করেছে, আর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিয়েছে। তারপর আমরা সরকার এসেছি, আজকে 2009 সরকার এসে 2023 পর্যন্ত আমরা যে রূপকল্প ঘোষণা দিয়েছিলাম সেটা বাস্তবায়ন করেছি, জাতিসংঘ ঘোষিত MDG বাস্তবায়ন করেছি, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজকে ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন এবং এই কোভিড-19 অতিমারীর কারণেই আমরা এখন অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে অত্যন্ত একটা সংকটময় মুহূর্ত। এটা আমাদের দেশ না, অনেক উন্নত দেশেও এই সংকট দেখা দিয়েছে। আমেরিকার মতো জায়গায় তিনটা ব্যাংক তারা ফেল করেছে, বন্ধ করে হয়ে গেছে। ইংল্যান্ড, ইউরোপ, বিভিন্ন জায়গায় যেমন পণ্যমূল্য যেমন বেড়েছে, ইনফ্লেশন বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, তাদেরও যেমন অর্থনৈতিক মন্দার অবস্থা, এরকম সারা বিশ্বব্যাপী এই মন্দা দেখা দিয়েছে। আমরা আমাদের দেশে সবাইকে এই জন্য আহ্বান করেছিলাম শুরু থেকেই, আপনাদের মনে আছে, যা বারবার আমি বলে যাচ্ছি যে আমাদের জন্য খাদ্যে কখনো ঘাটতি না হয়, যার যেখানে যতটুকু জমি আছে সেগুলি চাষ করা, যে যা পারে ফসল উৎপাদন করা, বা মাছ মাছ মাংস উৎপাদন, ডিম মুরগি যে যা পারে সেগুলি উৎপাদন অব্যাহত রাখা, যেন আমার দেশের মানুষের খাদ্যের জন্য কোনো অভাব না হয়। আমি জানি যে এখন মূল্যস্ফীতি বেড়েছে, তার একটা চাপ আছে, বিশেষ করে যারা নির্দিষ্ট হয় তাদের উপর, কিন্তু গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু মানুষের ওরকম কষ্ট নেই, তারা মোটামুটি তাদের ফসল উৎপাদনও করতে পারে এবং আল্লাহ রহমতে ভালো ফসল আমরা পেয়েছি। কাজে আমি এটাই বলবো যে সবাইকে, যে আমাদেরকে সেটাই করতে হবে যে অন্তত খাদ্যের দিক থেকে বাংলাদেশ যেন কখনো পিছিয়ে না পড়ে বা খাদ্যের অভাব না হয়, সেই জন্য প্রত্যেকেই তার যেখানে যার জমি আছে উৎপাদন বাড়াতে হবে। আমাদের নিজে কারো কাছে যেন আর কখনো আমাদের খাদ্যের জন্য হাত পাততে না হয়। এবং রিজার্ভের ব্যাপারে আমি বলবো, সাধারণত রিজার্ভের হিসাব ধরা হয় যে 3 মাসের খাবার, কোনো আপদকালীন সময়ে খাদ্য ঘাটতি যদি দেখা দেয়, দুর্যোগ দুর্বিপাক যদি দেখা দেয়, তাহলে সেখানে যেন আমরা অন্তত 3 মাসের খাবার কিনতে পারি।